हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स। शर्मिष्ठा जिन्हें खूब एक स्पेशल वीडियो नहीं आई, हाँ एक सबान रिव्यू करब। एत दिन यूट्यूबे कोथाओ कोथाओ जगह देखा जाए सबान रिव्यू कर। हाँ हमें एक सबान रिव्यू करब जो खूब ही खुबी भलो, जेटा गरमकाले तुम्हारा व्यवहार करते पर। तो चलो देखे नाओ जाए कि सबान कोथा दिए पार्चेस करी काज हो तुम्हारे साथ लाइव प्रूफ शेयर करी। तो वीडियो स्किप ना करो, सम्पूर्ण वीडियो देखते थे हमारे साथ पास देखो और वीडियो एक लाइक कर दे। डेफिनेटली एकटूखानी कमेंटे जानिए और वीडियो तुम्हारे केमन लगलो, तुम्हारा कि वीडियो देखते चाहो से कमेंटे जाते हैं। हमें चेष्टा करो से वीडियोगो नहीं आसार और तुम्हारे नामगुलो को शॉर्ट कर देव। तो चलो बस बकना कर वीडियो के हमारे वीडियो फलो करो, ता हम क्योंकि सब किस प्रोडक्ट देखान आगे किच्छू कथा शेयर करी जेटा तुम्हारे परवर्तकाले प्रोडक्ट किनते खूब बेसि सुविधा है। देखो सबान किन्तु एखन बेशिरभाग सबाई प्रत्येके व्यवहार करते पसंद करो सबान। हयतो अनेक सबान आछे जेगुलो मुखे एप्लीकेशन करा जाए ना जेहेतु ओर मध्ये खार थाके, किन्तु अनेक सबान आछे जेगुलो किन्तु बडीते एप्लीकेशन करा जाए ना, किन्तु आमरा सेटा जानि ना। आमरा एटा एप्लीकेशन करी एते किन्तु आमादेर स्किने स्किन कैंसार हये जाओयारो किन्तु चान्सेस थाके सबानेर भेतरे। जेहेतु आमादेर देखबे सबान व्यवहार करले किन्तु छाल छाल छोकला छोकला ओठे, सेगुलोर मध्ये किन्तु खूब बेशी केमिकल थाके, सेई कारणे किन्तु आर खूब बेशी खार थाके, सेई कारणे किन्तु आमादेर स्किने एकटु एकटु ड्यामेज देखा जाए। तो सेई सब समस्या কেউ রিকভার করে আমি একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। তাছাড়া কিন্তু এই ভিডিওটা আনার জন্য আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, সে আমাকে বারবার বলছিল যে গরমকালের একটা সাবানের প্রয়োজন, সাবানের প্রয়োজন। তো আমি মন থেকে ভাবলাম যে ঠিক আছে এটা সাবান পারচেজ করে ট্রাই করে দেখে নেওয়া যাক। তো যে আমাকে রিকোয়েস্ট করেছিল তার নাম হলো, এখানে তোমরা পেয়ে যাবে। আর তোমরাও কিন্তু এইভাবে আমাকে একটুখানি রিকোয়েস্ট করতে পারো, আমি ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো যেই কথাটা আমি বলছিলাম যে সাবান ব্যবহার করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট কোনো ভালো সাবান ব্যবহার করতে হবে যেটার মধ্যে কোনো ক্ষার নেই। যেই সাবানটা আমরা বডিতে অ্যাপ্লিকেশন করতে পারবো, তাছাড়া কিন্তু তোমরা মুখেও অ্যাপ্লিকেশন করতে পারবে যাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না। তো আমি যে আজকে সাবানটা নিয়ে চলে এসেছি সেটা হলো, এটা যেহেতু কোনো রকম কোনো বাক্স আমাকে দেয়নি, তো সেই কারণে আমি তোমাদেরকে বাক্সটা দেখাতে পারছি না। এটা জাস্ট এইভাবেই এসছে, আমি যেহেতু ব্যবহার করেছি অনেকটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এই সাবানটার নাম হলো, কোনো প্রোভাইড করিনি, পেছন সাইডে যদি তোমরা দেখো এখানে লেখা আছে সোল ফ্লাওয়ার। আর এটার উপরেও না একটুখানি লেখা ছিল, যেহেতু আমি ব্যবহার করেছি সেই কারণে না উঠে গেছে। তো সাবানটা দেখতে পারো, এটা হলো সোল ফ্লাওয়ারের একটা, এটা কিন্তু সোল ফ্লাওয়ারের একটা চারকোল সাবান, যেটাকে মানে এখানটা না একটুখানি নাম লেখা ছিল। আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে এখানটা একটুখানি নাম লেখা ছিল, যেটা আমি ব্যবহারের কারণে কিন্তু এটা উঠে গেছে। তো এটা কিন্তু তোমরা চাইলে দেখতে পাচ্ছ, এটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর। এক সাইডে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার এটা মানে চকোবার যেরকম দেখতে হয়, এক সাইডে কালো এক সাইডে এরকম খেলেই যেমন সাদা হয়ে যায় সেরকম টাইপেরই কিন্তু দেখতে। এদিকে একটুখানি তোমরা পেয়ে যাবে ক্রিমি কালার, আর এই জায়গাটা পেয়ে যাবে কিন্তু একটু হালকা কালারের ব্রাউনিশ কালার। এটার প্রাইস 99 টাকা, আমার ঠিকঠাক মনে নেই, আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আমি কিন্তু লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান দিয়ে ডাইরেক্টলি নিয়ে নিতে পারো, এর থেকে বেশিও হতে পারে প্রাইস। আমি যখন নিয়েছিলাম একটুখানি অফারে পেয়েছিলাম, সেই কারণে হয়তো একটু প্রাইসটা কম আছে। আর সাবানটা তো তোমরা দেখতেই পালে, সাবানটা নিয়ে আর কিছু বলার নেই, এটা স্মেলটা ভীষণই সুন্দর। আর কোথা দিয়ে পারচেস করতে, ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, তোমরা সব জায়গা থেকেই পারচেস করতে পারো। আমি ফ্লিপকার্ট দিয়ে পারচেস করেছিলাম বলে আমি বললাম ফ্লিপকার্ট দিয়ে পারচেস করেছি। আর তোমরা যদি এত ঘোরাঘুরি না করতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্টলি পারচেস করে নিতে পারবে। হ্যাঁ আমি একটা সাবানের রিভিউ করছি যেটা কিন্তু তোমরা ফুল বডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, স্কিনে বডিতে কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না, ভীষণ ভালো। মানে আমি যখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তোমরা নিজেদের চোখে নিজেরা বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ তোমরা হয়তো অনেক রকম সাবান ব্যবহার করো, তো তাদেরকে আমি বলবো যে সাবানটা এবার বন্ধ করে তোমরা এটা ব্যবহার করে একবার দেখতে পারো। একটা পারচেস করো, তোমাদের বেশি পারচেস করতে হবে না, একটা পারচেস করে তোমরা ট্রাই করে দেখো, তোমরা আমার থেকেও বেশি ভালো ফিডব্যাক পাবে। এটাতে গরমকালের জন্য যেমন ভালো, আমাদের স্কিনের এক্সেস অয়েলটাকে বার করে দেয়, ময়লা যেটা পড়ে যায় সেটাকে রিকভার করে দেয়, তাছাড়া কিন্তু তোমাদের যে ট্যান্টা আছে সেটাকেও রিকভার করে দেয়। এটা যখন তোমরা ইউজ করতে থাকবে, এই যখন তোমরা বডিতে এরমভাবে স্ক্রাবিং করবে, এর মধ্যে কিন্তু হালকা হালকা দানা দানা আছে, যেটা আমাদের স্কিনের বডিতে যে ট্যানগুলো পড়ে যায় সেগুলো কিন্তু স্ক্রাবারের মতো রিকভার করে দিতেও সাহায্য করে। তাছাড়া কিন্তু বডিটাকে ফেয়ার করতে সাহায্য করে, ভীষণ মিষ্টি একটা স্মেল, চারকোলের যেমন স্মেল হয় সেরকমই স্মেল। আর তোমরা তো সবাই জানো চারকোল যেমন আমাদের ফেসের জন্য ভালো, ফুল বডির জন্য কিন্তু খুব ভালো। যাদের বডিতে খুব বেশি ট্যান পড়ে গেছে, যারা একটু কেমিক্যাল ফেসেস একটুখানি সাবান ব্যবহার করছো, তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই, এটা একদম ফুল দিয়ে তৈরি করা হয় যাতে তোমাদের বডিতে কোনো রকম কোনো সাইড এফেক্ট না হয়। এবার যদি তোমরা বলো দিদি এটা কারা কারা ব্যবহার, তোমরা
প্রত্যেকে ব্যবহার করতে পারবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক অবধি তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। এটাতে কিন্তু তোমাদের স্কিনে যে ডার্ক স্পট, ট্যান, ময়লা সব কিছু কিন্তু রিমুভ করবে শুধুমাত্র কেমিক্যাল ছাড়া। এটা কিন্তু একদমই ফুল দিয়ে তৈরি করা হয়েছে, কারণ আমি এই ওয়েবসাইটটাকে খুব ভালোভাবে রিসার্চ করেছি, দেখেছি, তারপরে কিন্তু একটা সোপের রিভিউ সাবানটায় রিভিউ করছি। সাবানটা আমি পারচেস করার পরে প্রায় 7-8 দিন ব্যবহার করেছি, তারপরে তোমাদের সাথে রিভিউ করছিলাম, কারণ সাবানটা যেহেতু অনেকটা আমি শেষ করে ফেলেছি, এরপরে যদি আরও শেষ হয়ে যেত তাহলে কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরায় এইভাবে ধরে দেখাতে পারতাম না আমি কী সাবান ব্যবহার করছি, তাহলে আমাকে নতুন একটা পারচেস করতে হতো। যখনই আমি নতুন পারচেস করতাম তোমাদের মনে একটু ডাউট হতে পারতো যে দিদি হয়তো প্রোডাক্ট নিয়ে এসেই ইউজ না করেই আমাদেরকে রিভিউ দিচ্ছে। সেই কারণে আমি মনে মনে ভাবলাম যে এটা 15 দিন অবধি হয়তো এই সাবানটা আমার চলবে না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রিভিউটা শেয়ার করে দিই, নাহলে হয়তো রিভিউ করার মতো এই সাবানটার ওয়েট থাকবে না। তো সাবানটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা সাবান, তাছাড়া কিন্তু ভীষণই স্মেলটা সুন্দর। এই সাবানটা এখন আমার ফ্যামিলিতে সবার খুবই খুবই ফেভারিট হয়ে গেছে, কারণ এটাতে ভালোভাবে ক্লিন যেমন করছে তেমনই কিন্তু স্কিন দিয়ে মানে বডি থেকে না সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, যেটা অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা বডির মধ্যে থাকছে। তাছাড়া কিন্তু ভালো করে যেহেতু ফেম পুরো বডিটাকে ক্লিন করছে, আর এর মধ্যে কিন্তু একটু ফোমটা কম হয়, কারণ এটা যেহেতু ফ্লাওয়ার দিয়ে তৈরি আর এর মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল নেই সেই কারণে কিন্তু ফোমটা একটু কম হয়, কিন্তু কাজে কিন্তু এটা কোনো সময় কম হয় না, এটা খুব ভালো হয়। তো যারা কেমিক্যাল বেসের সাবান ইউজ করছিলে ফুল বডিতে, দেখো সাবান কিন্তু সব রকম সাবান কিন্তু মুখে অ্যাপ্লিকেশন করো না, অনেকে ফেস ওয়াশ অ্যাপ্লিকেশন করো, অনেকে আছে যারা সাবানই মুখে অ্যাপ্লিকেশন করো, তো সেই সব সাবানগুলো যদি তোমরা বন্ধ করে একবার এটা ট্রাই করে দেখো, তোমরা ওই সব সাবান আর ব্যবহার করতে ইচ্ছে হবে না যে এই সাবানটা এতটা ভালো। আমি তোমাদের মুখে অ্যাপ্লিকেশন করেও দেখাবো যে মুখটাকে কতটা ক্লিন করতে পারছে এবং বডিটাকেও কতটা বেশি ক্লিন করতে পারছে। তো যারা কেমিক্যাল দেওয়া সাবান মুখে গাহাতে ব্যবহার করছে তাহলে বন্ধ করে দিয়ে গরমে কিন্তু এই সাবানটা একবার ব্যবহার করে দেখতে পারো। হ্যাঁ, এটাতে ফোম কম হয় কিন্তু কাজ কিন্তু খুব ভালো হয়। তোমরা তো প্রত্যেকেই জানো যে সাবান কিন্তু মুখের জন্য যেমন ভালো না, বডির জন্য কিন্তু এক একটা সাবান ভালো না, যার প্রচুর পরিমাণে ক্ষার থাকে তোমরা হয়তো বোঝো না, সেই কারণে কিন্তু তোমাদের স্কিনে কালো হয়ে যায়, ডার্ক স্পট পড়ে যায়, তখন সেগুলোকে রিমুভ করার জন্য অনেক রকম অনেক কিছু অ্যাপ্লিকেশন করো, সেগুলোতে কিন্তু রিকভার হয় না। তো যারা ভালো একটা সাবান খুঁজছিলে, আমি আর বলতে চাইছি না, যারা একটা ভালো সাবান খুঁজছিলে তারা ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা একবার ট্রাই করে দেখতে পারো, আমার থেকে খুব বেশি স্যাটিসফাই হবে, আর ভীষণ ফেভারিট হয়ে গেছে সাবানটা আমার, আমি তো ভীষণই ট্রাই করি আর আমি কিন্তু তোমাদেরকে ট্রাই করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ব্যবহার করছি, ব্যবহার করে কী কী রেজাল্ট আসে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সাবান অ্যাপ্লিকেশন করার আগে তোমরা একটা কথা মাথায় রাখবে, ভালো করে মুখটা কিন্তু জল দিয়ে ক্লিন করে নেবে 1 থেকে 2 বার, তারপরে কিন্তু তোমরা সাবান অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো সাবানটা আমি অ্যাপ্লিকেশন করছি, তার সাথে কিন্তু আমি একটা ভালো গ্লো পাচ্ছি, আর একটু একটু কিন্তু তোমরা ফেয়ারনেসও কিন্তু আমার স্কিনের উপর দেখতে পাচ্ছ, যেহেতু এই সাবানটার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই আমি প্রথমেই বলেছিলাম, সেই কারণে কিন্তু হালকা একটা ফোম দেখা যাচ্ছে, বেশি ফোম কিন্তু দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে স্কিনটাকে এত ক্লিন করতে সাহায্য করে না, যখন তোমরা এটা জল দিয়ে ধোবে মিষ্টি একটা গ্লো প্রোভাইড করছে। তোমরা কিন্তু এই সাবানটা ডেফিনেটলি একবার শেয়ার করে ফেললাম এই সাবানটা কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করে কি কি রেজাল্ট এলো সেটা তো তোমরা দেখতেই পালে, সেটাকে এক্সট্রা করে ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। যারা খাড়ালা সাবান ইউজ করছিলে তারা ডেফিনেটলি সাবান বন্ধ করে এই সাবানটা একবার ট্রাই করে দেখতে পারো। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ছোটো ছোটো বাটন আছে ওটা ক্লিক করে দিও, তা আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল, থ্যাংক ইউ।